যাইও কই এখন কি হইছে মেডারে কি করতে হবে এখন মেডারে আসলে প্রবেশ করব কিন্তু আসলে আমার ডিবিটটা কোন জায়গায় বসতেছে না যদি কিছু করে দেন ও আচ্ছা আচ্ছা আসলে আপনাকে তো আমার আপা বলতে পেস্টিতে বাজে আপনাকে তো আমি ভালোবাসি কেন আমি মানে আমার চিনো না এই না চিনো এলাকা নতুন আছে মনে হয় আপনি রাজার টাকা খাইলেন আমার আমার চিনেন না আজকে যে ডাক্তার ওজা বৈদ্য কবিরাজ কারো কোনো সার্টিফিকেট আছে কারো কোনো সার্টিফিকেট নাই 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 সবাই একটা চেম্বার নিয়ে বসে আছে নামের চেম্বার সব ভুয়া আর আমরাও ভুয়া জিআরকে টিভি বিনোদনী আমাদের অঙ্গীকার শুনে তো কার্ড হয়ে যাইতেছে স্যার বলেন যে কি সেই তা তুমি কিসের লম্বার বিজ্ঞাপন দিছো একটা রোগীও যে আসতেছে না ঘটনাটা কি হয় স্যার আমি তো অনেক জায়গায় বিজ্ঞাপন দিছি বুঝছেন হ্যাঁ ওই অনেক জায়গায় দিলাম চিপা চাপা অল্লে গল্লে সব জায়গায় দিছি আয় পড়বেন যখন আসবে না তখন আপনি তামায় রাখতে পারবেন না তাহলে আইতে থাকবো আইতে থাকবে আইতেই থাকবে আমি কি সূর্যটা ডবলে ফেরাইবে রোগী কত সময় ধরে দাঁড়াই আছি নাই আয় পড়বো আমি একটা ফোন লাগা ফোন লাগা ফোন লাগাই মো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো তো বেতন দেওয়া যাবে না ঠিক মতন কাম কাজ তো করো না তুমি ফাঁকি দাও না মোটরলা ব্যস্ত কইতাছে কথা বলো তুমি কথা বলো রোগী না আসলে মাথা ঠিক থাকবে না কথা বলো সারা তো কোন টেনশন করবে নাই পড়বে বসেন 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 বুঝতে হবে না ঠিক আছে ওই আপনি কি সমস্যা আছে ওই স্যারের কাছে বইলে ফেলান স্যার ওই যে আইসে রোগী আইসে কথা বলেন আপনি এইভাবে তাকাতেছেন কি আমার আমাদের বই লাগে আপনি থাকলে ভাই আপনি কোন দিকে তাইছেন উত্তর দিকে না দক্ষিণ দিকে আমি তো আইছিলেন এই শেওড়াপাড়া থেকে মিরপুর শেওড়াপাড়া থেকে শেওড়াপাড়া তাইছেন তাই সমস্যা নাই তা আপনার কি সমস্যাটা কি বলেন আমার সমস্যা তো আমি তো একটা মেয়েকে পছন্দ করি অনেক দিন আমি তার পিছিয়ে ঘুরতেছি কিন্তু প্রবেশ করার সাহস পাচ্ছি এই মেয়েটা তাহলে কোন জায়গাতে না মেয়েটা আমাদের এলাকারই কিন্তু আসলে তারই ওটা কি মেয়েটা সাদের দেশে থাক সমস্যা আছে তার বেশি কথা কাটবে নাই এই সারা পড়ব না বলে গেছে মাফ করে দেন যাই হোক এখন কি হয়েছে মেয়েটারে কি করতে হবে এখন মেয়েটারে আসলে প্রবেশ করবো কিন্তু আসলে আমার ডিবিটটা কোন জায়গায় বসতেছে না যদি কিছু করে দিতেন ও আচ্ছা আচ্ছা তাই বড় সমস্যা কোনো সমস্যা নাই আমাদের কাছে আসলে একটা ভালো সমাধান আমরা দেই কারণ চালাক পোলাফা নাইয়েরা পছন্দ করে না ওগুলো ডিলিট করে দেয় কারণ ওই ভয় থাকে কারণ আবার দেখা যায় যে তুই সাইডে ফরে চলে যায় অন্য মাইয়ের লোক এই জন্য চালাক পছন্দ করে না বোকা শোকা ভালো বোকা শোকা ছেলে এগুলা পছন্দ করে মেয়েরা প্রস্তাব দিতে হইব দিলে মায়া রাজি হয়ে যাবে তো লাগবে কি বলে শোনে আইসেন তো ভালো কথাই কাজ হয়ে যাবে সমস্যা নাই টাকা পয়সা আছে কিছু টাকা পয়সা সমস্যা না ভাই আমার যদি কাজ হয় আমি তো আপনাদের কি খুশি করে দেব দেন ওই যা দেন টাকা যা আছে দেন দেন কমিশন দিয়ে দেন হ্যাঁ আর দেখা করেন কি কি কেমন কি হ্যাঁ জানি হাই 500 টাকা রাখেন তাহলে এই স্যার টাকা দিছেন এক কাজ করেন আপনি 4-5টা দেয়া দেয় তো দিলে ভালো ভালো কথা এই এইটা এইটা ই করে যাবা প্রেমিকার কাছে ঠিক আছে এটা করে দেন হ্যাঁ যাও ওকে কালকে আবার আইবে না কালকে আবার আরো ভিজিট লোক আর তো টাইবে দাম হয়েছে আসলে আপনাকে তো আমার আপা বলতে পেস্টিতে বাজে আপনাকে তো আমি ভালোবাসি তে আপনি কি বলেন আজকে সকালে আয়নাতে মুখ দেখাচ্ছি চশমাটা ভালো না
কারণটা কি বলো তো আমাকে স্যার। রুগী কবে নাই তো, রুগী তো বাড়তে আছে, আমি দেখতেছি আপনি কোন কোন করতেছে। এখন 12টা বেজে গেছে, এখন পর্যন্ত একটা রুগী আসে না। হ্যাঁ, আর ওই যে কালকে যে মদন রে আমরা পাঠাইছি, হ্যাঁ, ও কি কোনো ফোন মেসেজ তোমাকে করছিল? ওই তো বলছিল কালকে আসবো, আজকে আমার কথা দিয়ে আজকে তোমার আইসে পড়বো, সমস্যা নেই। আর স্যার আপনি ওষুধ দেন, ওষুধ তো মনে হয় কোনো অরিজিনাল তো আমার মনে হয় না। এই যে যারা বাংলাদেশে চিকিৎসা করে, হ্যাঁ, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, নাশপাতি, এগুলোর মধ্যে কয়জনের ঔষধ তোমার খাঁটি আছে বলো? কয়জনের ঔষধ তোমার খাঁটি? একজনের ঔষধও খাঁটি পাবা না। সব কিছু কিছু ডাক্তার আছে, একদম কোনো সার্টিফিকেট নাই, এরা চেম্বার নিয়ে বসে থাকে, রুগী লাইন দিয়ে দিয়ে আসে, টাকা অবস্থা বইরে নিয়ে আসে, আছে সার্টিফিকেট? কোনো সার্টিফিকেট কি? তারা কি ডাক্তার না? তারা কি ডাক্তার হিসেবে স্বীকৃতি পায় না সমাজে? পাইছে। তাহলে আমরাও মনে করো সার্টিফিকেট নাই, আমরা ডাক্তার, সমস্যা না স্যার? কথা বলছেন ঠিকই আছে, আমরা তো মনে হয় ওরা মিলে একজন, ওই রমই একজন ধরে নেবা। তা এখন ঘটনা হয়েছে এই যে, মানে এখন যে অবস্থা, যে যেরকম পারে সে সেইরকম খায়, আমরা এরকম খাইয়ে পাইছি আছে, তোমার সমস্যা আছে? সোনা মোটরলা, ওই মুখে তুমি যতই ভালো করো, ভালো বলি দাও, কাজ হবে না। যদি তুমি কাজ না করো, কাজ করতে হবে, বেশি বেশি কাজ করতে হবে। স্যার রুগী তো আজকে আইবো একটা, সমস্যা নাই। ও আসছো? আরে কি ওষুধ কি ধরছে, কাজ হয়েছে? না না, ওষুধ কি ধরবো, আপনি দিয়ে দিলি দিচ্ছেন, দেহা তো মাইয়া আমারে এমন থাপ্পড় মারছে, আমি তো ঘুরতে ঘুরতে পরে পরে। প্রেম তো এইরকমই হয়, প্রথমে কি একে মধুর বলি দেবো তোমাকে, হ্যাঁ মধু খাওয়াবা তোমাকে, প্রথম তো থাপড় দেবে, চর দেবে, তারপর প্রেম হবে, কি বলো মাটরলা? হ্যাঁ স্যার ঠিকই কইছেন, এই যে বুঝে না। শোনো, এই চশমাটা তুমি কিভাবে প্রপোজ করছিলা? আমি তো প্রপোজ করে গেছি, আমি তো খেলা গায়ে সামনে গেছি। হ্যাঁ যাই, কি বলছো তুমি, গজল মাছের মতো তাকাই রেছো যাই নাকি? হ্যাঁ যা বলছি। হ্যাঁ কি বলছো? যে আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আর আমার ঘুই একটা তোর মারছে স্যার। কাজ হয়েছে, কাজ হয়ে গেছে, আর একটা পরামর্শ দিতেই পারে, চিন্তা করবা। হ্যাঁ মানুষ ছোটোবেলা তুমি করো না, যে একবার না পারিলে দেখো শতবার, তুমি শতবার কি, তুমি হাজারবার দেখবা, তোমার কোনো সমস্যা আছে? সমস্যা নাই না। হ্যাঁ একবারে যে প্রেম সাকসেস হইতে হবে এমন কোনো কথা আছে এখানে? লেখা আছে কোনো ইসে, কিতাবে লেখা আছে যে একবার সাকসেস হইতে হবে? না, আপনি আমাকে দেন আর ওষুধ দেন, যে ওষুধে কাজ হবে সে দেন। আমাদের বলে আমি নাকি জাপানি নায়কের মতো, তুমি ওই মেয়ের কাছে গিয়ে ওই যে মাইকেল জ্যাকসনের একটা জাপানি নাচ দিয়ে দেবা, ঠিক আছে? নাচটা যদি ঠিকঠাক করে দিতে পারো, মাইয়া কাইতে হয়ে যাবে। পারবো, আমি ইউটিউবে দেখা দিয়ে অনেক শিখছি, পারি। শোনো, কাজ তোমার হয়ে গেছে, তুমি যাইয়া ওইটা নাচ কর দাও, যাও। ঠিক আছে, তাহলে আমার জন্য দোয়া করেন। হ্যাঁ দোয়া করি তো, আরে বাবা দোয়া করি না। এই ওকে তো আজকেও আমরা একটা ই দিলাম, এখানে আর বেশি দিন চেম্বার করা যাবে না, আমাদের চেম্বার চেঞ্জ করতে হবে। হ্যাঁ চেঞ্জ করা আছে, পরিবর্তন হবে এটাকে, এখন ওই চেম্বার চেঞ্জ করা হবে। চলো Oh, my God.
দিন তো আমার ধাওয়া দিছিল আজকে দেখো আজকে আমি স্মার্ট হয়ে আসছি আজকে কিন্তু তোমাকে প্রপোজ করেই যাব একদম মাইকেল জ্যাকসন সাজাচ্ছি মাইকেল জ্যাকসন জান দিতে পারি একদম হি হই জিঙ্কু না কুল মাইকেল জ্যাকসনের কিন্তু শরীরে মাংস ছিল না আমারও শরীরে মাংস নাই আমি কিন্তু এখন মাইকেল জ্যাকসন বলতে পারো আবার জাপানি নায়কও বলতে পারো আজকে কিন্তু তোমাকে আমি প্রপোজ করবোই আর তুমি কিন্তু আমাকে ফিরাবে না আমাকে ফিরাবে না আজকে আমি কিন্তু অনেক স্বপ্ন দেখি তোমাকে জানো আজকে রাত্রে কিন্তু স্বপ্ন দেখি ভোরবেলা আমার আব্বা বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় আজকে কিন্তু তোমাকে কী করো এটা আমরা যে ভুয়া চিকিৎসা পত্র দিতে আছি মানুষকে এই চিকিৎসা পত্রে উল্টা ইফেক্ট করবে ওই ইফেক্ট যদি আমাদের উপরে এসে পড়ে আমরা তো ব্যাগা চাকা দিয়ে ঘুরে যাবো আমাদের এই মহল্লায় থাকা যাবে না চেম্বার চেঞ্জ করতে হবে আমরা চেম্বার নেব এখন মনে করো যে এক সময় দূরে যেখানে মনে করো এই পুরান রুগী থাকবে না সব নতুন রুগী আসবে ওই যারে ওই যে মদন একটা আসছে হয়তো আজকে মাইকেল জ্যাকসন ডান্স দিতে বলছে ওই ডান্স যদি মেয়ের সামনে গিয়ে পেশ করে হ্যাঁ মাইয়ে তরে জোতা দিয়ে পিটিয়ে দাঁত ফলাই দিল পারে এই যদি পরামর্শ দিচ্ছে তো চলো আবার কোন দিক দিক চাইয়ে পড়ে চলো আপনি কি পরামর্শ দিচ্ছেন আমারে আমার তো মেয়ে জুতাতে ধাওয়া দিচ্ছে আপনি কে আমি কে আমি কে থানায় থানায় ফোন দিলে টের পাবেন আমি কে ভাই 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 শোনেন শোনেন ভাই আমাদের কাছে তো হাজার হাজার রুগী আসে প্রতিদিন এত পরিমাণ রুগী আসে এত পরিমাণ রুগী যে রুগী আমরা আসলে দেখলে আমাদের যে মেমোরি আমাদের মনে করো 16 GB মেমোরি এই 16 GB মেমোরি তো আমাদের ধরে না আপনি কি 16 GB মেমোরি নিয়ে সবাই রে মাইকেল জ্যাকসন ডান্স শেখান মাইকেল জ্যাকসন চেনেন না জাপানি নাকে চেনেন নাই ভাই রে ভাই আস্তে আস্তে আমি কিন্তু আপনার না জান আমি কিন্তু আমার ব্যবস্থা করবো আমি থানায় ফোন দিবো আপনি ভুয়াদের পাল্লাই পড়ে আমার সব টাকা পয়সা শেষ লাইক দিন কমেন্টস করুন শেয়ার দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।